হ্যালো, আজকের ব্লগটা আমরা সেখান থেকেই শুরু করছি যেখান থেকে লাস্ট ব্লগটা এন্ড করেছিলাম। এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মুম্বাই ডোমেস্টিক এয়ারপোর্ট। আর একটা এয়ারপোর্টও আছে মুম্বাইতে, সেটা ইন্টারন্যাশনাল। আর সত্যি বলতে সেই এয়ারপোর্টটা আরও বেশি বিউটিফুল। ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেশ অনেকটা দূরত্বতেই রয়েছে, কিন্তু ওই এয়ারপোর্টটা এই এয়ারপোর্টটার থেকে অনেক, মানে অনেকটা বড়। আর আমার যতদূর মনে হয় ওই এয়ারপোর্টের ব্লগটা আমাদের চ্যানেলে রয়েছে। ভোরের অন্ধকার কাটিয়ে অ্যাট লাস্ট আলোর একটু ছোঁয়া পেলাম আমরা, আর পৌঁছে গেলাম আমাদের হোটেলের কাছে। এখন বাজে সকাল 6টা আর আমাদের চেক ইন টাইম হচ্ছে এয়ারবিএনবিতে সকাল 9টা থেকে। তো এখন আমরা জাস্ট লাগেজটা এখানে ড্রপ করে এখন সিদ্ধিবিনায়ক যাব। ওখানে প্রণাম করে তারপর অর্ক কোথায় নিয়ে যায় দেখি, আপনাদেরকে আপডেট দেব। এই বিল্ডিংটার 40th ফ্লোরেই আমরা থাকবো আগামী 3 দিনের জন্য। আমরা এসেই বেরিয়ে পড়েছি সকালবেলায় মুম্বাই ভ্রমণ করতে। There's not much to do when all I can is thinking about you. আমরা প্রথম এসেছি সিদ্ধিবিনায়কে, যেমন কি প্রত্যেকবার হয় আমরা যখনই মুম্বাই আসি প্রথম সিদ্ধিবিনায়কে আসি। আর আজকে অর্ক ভেতরে গেছে, আমি বাইরেই আছি। এখান থেকে প্রে করলাম, হাত জোর করে প্রণাম করলাম, আর আপনাদেরকে লাইভ দেখাই বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্য। সিদ্ধিবিনায়ক এখন কিছু কাজ চলছে তাই জন্য মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে না। 7টা বাজে, আমরা সাধারণ রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু দুঃখের বিষয় রেস্টুরেন্টটা ওপেন হয় হচ্ছে 8টার সময়, আমরা 1 ঘন্টা আগেই চলে এসেছি। আমরা প্ল্যান করছি যে 1 ঘন্টা কী করে স্পেন্ড করব, তারপর আবার আসবো এখানে বা অন্য কোথাও যাব ব্রেকফাস্টের জন্য। খিদে তো এখন খুব পেয়েছে, বাট দেখা যাক কী করি। It's been way too long. I can lay down beside you. কিচ্ছু খোলা ছিল না সকালবেলা, এখন 1:45 বাজে, সব 9টা 10টা নাগাদ খুলে সব ক্যাটেগরিগুলো। এখানে একটা বিরিয়ানি কাটাতে এসছি রাস্তার উপরে, এটা রেলওয়ে লাইনের আগে আমাদের ইয়েছে পাশেই ছোটো বিরিয়ানি ক্যাটার মধ্যে আসেনি, তাই আমি খুঁজতে এসেছিলাম। ট্যাক্সি ড্রাইভারটা এখানে নামিয়ে When all I can is thinking about you, not doing well, don't know where you are, 'cause you're not. আমি অর্ডার করেছি এখানে মাওয়া কেক, চলুন খেয়ে দেখি মাওয়া কেকটা কেমন। কেকটা ভালো খেতে, বাট ডিফারেন্ট কিছু না, এরকম কলকাতাতেও পাওয়া যায়। বাপুজি কেকের মতন একটা কেক আছে অরেঞ্জ কালারের, একদম ওরকমই, বাট ওর ফ্লেভারটা একটু অরেঞ্জ অরেঞ্জ, ঠিক ওরকমই খেতে, ডিফারেন্ট কিছু না। আমাদের মশালা অমলেট এসে গেছে, বানও এসে গেছে, এইটা হচ্ছে এখানকার বান, এর সাথে অমলেট খাবে অর্ক। বানটা কেমন অর্ক খেয়ে? এই যে আমাদের এসে গেছে এগ গ্রিল স্যান্ডউইচ, এই যে ভেতরে বয়েল এগ আছে গ্রিল করা, আর ভেতরে বয়েল এগ আছে আর উপরে ব্রেডটা গ্রিল করা, এটাই হচ্ছে গ্রিল স্যান্ডউইচ। আমরা আমাদের এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছি অ্যাট লাস্ট। জাস্ট ভিউটা দেখুন, সব কিছু একসাথে মিলেমিশে এক শেকার হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের রুম। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এখনও আমাদের ফ্যামিলির পার্ট না হয়ে থাকেন
তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলির সাথে জুড়ে যান। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন আর স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন।